বাংলাদেশের ঐতিহাসিক 625 বছর মায়েশের ঐতিহাসিক 625 বছরে স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই স্নানযাত্রা উৎসব। জগন্নাথ দেবের কথায় রইব মায়েশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি। আমাদের মহাপ্রভুর অন্যান্য বছরে যে স্নান মঞ্চে যে পালিত হয় স্নানযাত্রা উৎসব, আমরা এবছরে করোনা মহামারীর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মহাপ্রভুর মন্দিরের ভেতরেই আমরা এবছর স্নান পর্ব সমাধা করব। ওনাকে 28 ভরা গঙ্গা জল এবং নির্মল দুধ দিয়ে আমরা স্নান করাব। এই গঙ্গা জল আমাদের কুমোর পরিবার ভাদ্র মাসে সারাসারি বানে যে কুমোর পরিবাররা তারা গঙ্গা থেকে জল তুলে আনে এবং সেই জল আমরা কলসি মাটির কলসিতে কলা পাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই জল ওনারা রেখে দেন এবং সেই জল দিয়েই আমরা মহাপ্রভুর স্নান আমরা সমাধা করি। এবং বহু ভক্তরা আসেন, কিন্তু প্রতি বছরে যে হাজার হাজার ভক্তের সমাগম হয় আমাদের মায়েশের স্নানপিড়ি মাঠে এবং সেখান থেকে আমাদের স্নান মঞ্চে যেখান থেকে প্রভু স্নান পর্ব হয়, সে এবছর সেই স্নানপিড়ি মাঠে স্নান হচ্ছে না। আমরা মায়েশের জগন্নাথ মন্দিরের চাতালেই আমরা স্নান পর্ব সমাধা করছি, কারণ করোনা যে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে আমরা তার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।